নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও একবার স্বাগত জানাই আপনাদেরই চ্যানেল হোয়াইট সিগারেটে। ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে এসেছি, যার সাহায্যে আপনারা মাত্র 2 মিনিটে আপনার কালো দাগ পড়া দাঁতকে মোতির মতো চকচকে বানাতে পারবেন। ফ্রেন্ডস, আজকের সময়ে অনেক লোকই তাদের দাঁতের দিকে নজর দেয় না, যার কারণে তাদের দাঁতে হলুদ আর কালো দাগ পড়ে যায়। আবার অনেক লোক বিড়ি খায়, সিগারেট খায়, আবার গুটখা পানও খায়, যার কারণে তাদের দাঁত কালো হয়ে যায় আর দেখতে অনেক খারাপ লাগে। আর আপনি দাঁত খুলে হাসতেও পারেন না, কারণ সামনে থাকা ব্যক্তি আপনাকে খারাপ চোখে দেখবে। কিন্তু এখন আপনি একদম চিন্তামুক্ত হয়ে যান। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এক জবরদস্ত ঘরেলু উপায় নিয়ে এসেছি, যার ব্যবহারে কেবল আপনি আপনার দাঁতকে শুধু সাদাই নয়, আপনি দাঁতের অনেক রকম সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো ফ্রেন্ডস, এটার জন্য আপনার প্রয়োজন একটি গাজর। ফ্রেন্ডস, গাজর আপনার হলুদ কালো দাঁতকে সাদা বানানোর জন্য খুবই কার্যকরী ইনগ্রিডিয়েন্ট। তো সবার প্রথমে আপনাকে একটি খালি বাটি নিতে হবে, আর খালি বাটিতে অর্ধেক কাটা লেবুর রস নিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করতে হবে 1 চুটকি লবণ। এরপর অ্যাড করতে হবে অর্ধেক চামচের একটু কম খাওয়ার সোডা। এরপর অ্যাড করতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে এখানে আপনাকে অ্যাড করতে হবে সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট গাজর। আপনি 1 ইঞ্চি গাজর কেটে নিন। এরপর এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। অর্ধেক চামচ গাজরের পেস্ট এর সঙ্গে অ্যাড করতে হবে। এরপর সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আপনাকে একটি ব্রাশ নিতে হবে। মিশ্রণটিকে ব্রাশের ওপর এই রকমভাবে নিয়ে নিতে হবে। এটার সাহায্যে আপনাকে 2 মিনিট পর্যন্ত ভালোভাবে আপনার দাঁতে ব্রাশ করতে হবে। আর 2 মিনিটের মধ্যেই ফ্রেন্ডস দেখতে পাবেন যে আপনার দাঁতের সমস্ত হলুদ আর কালো দাগ দূর হয়ে যাবে, আর আপনার দাঁত মোতির মতো চকচকে হয়ে যাবে। আর এটার ব্যবহার আপনাকে সপ্তাহে 2 থেকে 3 বার করতে হবে। 1 সপ্তাহ ব্যবহার করার পর ফ্রেন্ডস আপনি দেখতে পাবেন আপনার দাঁতের ওপর থেকে সমস্ত হলুদ আবরণ দূর হয়ে যাবে, আর আপনার দাঁত প্রথমের থেকে অনেক বেশি সাদা চকচকে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই রেমেডিটি আপনারা অবশ্যই ব্যবহার করুন আর এর এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করবেন। যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা কমেন্ট করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সঙ্গে। যদি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক করুন আর এর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি